আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো আমির হামজা সাহেবের গ্রেফতার এবং গতকাল ওনাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এই প্রসঙ্গে। এবং প্রথমেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ফেসবুক এবং ইউটিউবের সাথে আছেন এবং সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়ে পাশে আছেন এবং কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক কমেন্ট ইনবক্সে দিতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যে প্রসঙ্গটা আমির হামজা সাহেবের রিমান্ড, 5 দিনের রিমান্ড এবং কোন দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমরা যদি একটু পিছন দিকে তাকাই তাহলে দেখতে পারি যে কিছু কয়েক বছর আগে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এর কারণ দেখানো হয়েছিল হলি আর্টিজমে একটি নেক্ষারজনক সন্ত্রাসী হামলার জন্য। উনার কথায় অনুপ্রাণিত হয়ে এই যুবকগুলো এই সন্ত্রাসী হামলা সংগঠিত করেছিল। আজও পর্যন্ত বাংলাদেশের প্রশাসন বলতে পারেনি উনার এক্স্যাক্টলি ওই কথাটা ছিল যা যুবকরা অনুপ্রেরিত হয়েছিল। এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে এই আমির হামজার বেলায়। আজও পর্যন্ত প্রশাসন 5 দিনের রিমান্ডে নিয়েছে, এই যুবকগুলোকে গ্রেফতার করেছে, এই আমির হামজা সাহেবকে গ্রেফতার করেছে, আজও পর্যন্ত বলতে পারেনি এদেরকে এই আমির হামজা সাহেবের এক্স্যাক্টলি কোন কথাটা ছিল, আজও পর্যন্ত বাংলাদেশের প্রশাসন বলতে পারেনি। এটা আমাদের দুর্বলতা। আমরা এই যখন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, অনেক ইসলামিক সমমনার দল জাকির নায়েকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং জাকির নায়েক যেন বাংলাদেশে আসতে না পারেন সেই জন্য অনেক মিছিল হয়েছে, অনেক সমাবেশ হয়েছে, এয়ারপোর্ট পর্যন্ত ধর্ম অবরোধের ডাক পর্যন্ত এসেছিল, যেটা খুব লজ্জাজনক আমরা আমাদের মুসলমান নিজেদের মধ্যে। একটু পিছন দিকে যদি আমরা একটি গল্প বলি, একটি জঙ্গলে ছিল 3টি মহিষ, কালো, লাল এবং সাদা, এবং সেই জঙ্গলে বাস করত একটি সিংহ। সিংহ এই মহিষগুলোকে ভক্ষণের জন্য ফাঁদ পাচ্ছিল, কিন্তু তাদের ওই মহিষগুলোর ঐক্য থাকার কারণে হচ্ছিল না। একদিন সিংহ ওই সাদা মহিষটাকে কোনো এক ফন্দি করে বলল, তুমি তাদের থেকে অনেক সুন্দর এবং তাদের থেকে অনেক আলাদা দেখতে, তুমি কেন তাদের সাথে মিশো? এই কথা সত্যি মনে করে মহিষ একা একা জঙ্গলে খাবার শুরু করলো। তখন ওই মহিষটাকে বক্ষণ করা সিংহের জন্য সহজ হয়ে গেল। আমাদের ইসলামিক দলগুলো বলেন আর ইসলামী অনেক গ্রুপগুলো যাই বলেন, এই মহিষ আর সিংহের গল্পের মতো। সিংহটা একে একে তিনটা মহিষকেই খেয়ে ফেললো, কারণ সে বুদ্ধি করে সবাইকে আলাদা আলাদা করতে পেরেছে। আমাদের অবস্থা এক্স্যাক্টলি সেম। আমরা পরাজিত ওই জায়গায় আমরা আলাদা আলাদা হয়ে গেছি। আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে বিজাতিরা বলেন আর থাকুত শক্তি বলেন আর যাই বলেন আমাদেরকে ধ্বংস করতে সহজ হচ্ছে। আমি ইসলামী সমমনার সব দলকেই বলবো, এখনো সময় আছে, ঐক্য করেন যাতে আগামী দিনগুলো আমাদের জন্য একটু সুন্দর এবং শান্তির হয়। আমরা বর্তমান যে অনলাইনে অনেক অনেক ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, গত সপ্তাহে একটি সরকারের একটি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে যে আপনার আলিয়া মাদ্রাসার সৃষ্টির প্রেক্ষাপট এবং আলিয়া মাদ্রাসা কেন সৃষ্টি হয়েছিল, এগুলো অনেক একটা ভিডিও একটা 15-20 মিনিটের একটা ভিডিও উপস্থাপন করা হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল যে আলিয়া মাদ্রাসা যে ইংলিশ বা ইংরেজি লোক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইংরেজি শিক্ষক ছিল, আলিয়া মাদ্রাসা ইসলামের মূলধারা থেকে অনেক দূরে, অনেক কমির শিক্ষার্থী বা কমিরকে যারা পছন্দ করেন বা অন্যান্য দলের লোক এটাকে নিয়ে ট্রল করেছিল বা উপহাস করেছিল। এই সপ্তাহে সরকারের একটি মিডিয়া থেকে কমির বিরুদ্ধে একটি ভিডিও বানানো হয়েছে এবং এটা নিয়ে আলিয়া সহ অন্যান্য দল সব দল ট্রল করতেছে, কমেন্ট করতেছে এবং এটাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। আপনি একটু চিন্তা করে দেখেন,
সরকারি মিডিয়া দুটোটা আলিয়া এবং কুমিকে নিয়েই খেলতেছে, আর আমরা একদল আরেক দলকে নিয়ে খেলতেছি। তারা তাদের জায়গায় সফল, আমরা আমাদের জায়গায় বিফল। আপনি অনলাইনে অনেক অনেক কমেন্টগুলো দেখবেন যারা আলিয়ারও বিপক্ষে, কমিরও বিপক্ষে, ইসলামেরও বিপক্ষে। যখন কোনো ইসলামী কোনো ভিডিও আসে বা কোনো ধরনের সরকারের পক্ষ থেকে অনেক ধরনের ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও উপস্থাপন করা হয়, অনেক কমেন্ট দেখবেন যারা যাদের এই কমেন্টগুলো পড়লেই বোঝা যায় যে এরা আসলে ইসলাম সম্পর্কে কতটুকু অজ্ঞ এবং ইসলাম ইসলাম সম্পর্কে ইসলামের কতটুকু ওরা ইসলাম বিরোধী। একটি ঘটনা বলি, যখন উসমানী খেলাফত ধ্বংস হয়েছিল তখন প্রধান একটি কারণ ছিল, কয়েকটি কারণের মধ্যে একটি কারণ ছিল ব্রিটিশ সরকার সেই সময় এই উসমানী খেলাফত অঞ্চলগুলোতে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত করেছিল। এই আজকে যারা বাংলাদেশে ইংরেজি সিলেবাস কর্তৃক যে স্কুলগুলো তৈরি হচ্ছে এইরকম, এই স্কুলগুলো শিক্ষার্থী বা ছাত্র ছাত্রীদেরকে ওরা বুঝাতে চেয়ে পেরেছিল যে গণতন্ত্র ভালো, এই খেলাফত থেকে ইসলামী আইন ভালো নয়, এগুলো বলে হাজার হাজার লক্ষ লক্ষ তাদের ফলোয়ার তৈরি করতে পেরেছিল। এবং উসমানী খেলাফত ধ্বংসের যে একটি প্রধান কারণ ছিল ওই মানুষগুলো ইসলামী খেলাফতের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছিল। বাংলাদেশে এক্স্যাক্টলি সেম একই সিচুয়েশন হচ্ছে এখন। অনেক বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা প্রতিষ্ঠানদের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তৈরি করতে পেরেছে, যা এখন অনলাইনে ইসলামের কিছু হলেই ওরা ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করে, অনেক অনেক মিছিল মিটিংও তারা এখন করে। আমাদের এ থেকে সতর্ক হওয়া উচিত এবং এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের দলগুলো ইসলামী দলগুলো এক হওয়ার এখন সময় হয়েছে কি না, এখন যদি আপনারা ঐক্য না করেন আগামীতে আমাদের জন্য ভয়ঙ্কর একটি দিন অপেক্ষা করতেছে। আজকের এই ভিডিও থেকে আপনারা যদি কোনো ধরনের দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মঙ্গল কামনা করি এবং আগামী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।